এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর টার্মিনালে পৌঁছেছে এবং সেই যাত্রীরা কিন্তু এখন বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু লঞ্চ ত্যাগ করছেন। বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানী ঢাকা চাঁদপুর এবং নারায়ণগঞ্জ এমন বেশ কয়েকটি নৌপথে এর মধ্যে কিন্তু 40টি যাত্রীবাহী লঞ্চ যাতায়াত শুরু করেছে এবং যে লঞ্চগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার কথাও তারা জানিয়েছেন। এর মধ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনালে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, স্কাউটস সহ অন্যান্য যে কর্তৃপক্ষ আছে, অর্থাৎ যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য যাত্রীরা যেন সুশৃঙ্খলভাবে তারা গন্তব্যে পৌঁছাতে পারে, অর্থাৎ টার্মিনাল ত্যাগ করতে পারে, সেই ব্যবস্থাটি তারা করেছেন। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা মাইকিং করছে যাত্রীরা যেন নিরাপদে লঞ্চ থেকে তারা পন্টুনে গিয়ে এবং তারপরে যেন তারা নিরাপদে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে তারা শিশুদেরকে সহযোগিতা করছেন এবং শিশুদের তারা হাত ধরে নামিয়ে লঞ্চ থেকে নিরাপদে যেন নামতে পারে সেই ব্যবস্থাটি তারা করছেন। একই সঙ্গে নৌপুলিশও দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিআরডব্লিউটিএ চাঁদপুর কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে রাজধানী ঢাকা থেকে সদরঘাট হয়ে চাঁদপুর পর্যন্ত এবং চাঁদপুর নারায়ণগঞ্জ দক্ষিণাঞ্চল আরও কয়েকটি নৌপথে প্রায় 40টি যাত্রীবাহী লঞ্চ যাতায়াত করছে এবং যে লঞ্চগুলো মূলত ঈদ উপলক্ষে সাজানো হয়েছে এর মধ্যে বিশেষ কয়েকটি লঞ্চও আছে। আমরা এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনাল আছে, যেমনটি দেখেছি যে যাত্রীরা তারা অনেকটা বৃষ্টি ভেজার মধ্যে, অর্থাৎ বৃষ্টিতে ভিজেও তারা কিন্তু লঞ্চ থেকে নেমে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।